রাস্তাটা ওয়ান অফ মাই ফেভারিট একটু মেইনটেইন করবেন তা তোমরা ভাই আর কি থাকতে চাইছিলাম খাড়া খাড়া ব্যাম্বু বাস আসসালামু আলাইকুম এভরিওয়ান আ ভেরি গুড মর্নিং ফ্রম সাজেক আজকে শেষ মুহূর্ত সাজেকে এবারকার মতন রেডি হয়ে গেছি আমরা যদিও তিনটার দিকে বের হবো এখন সময় হচ্ছে 10:30-11 অবধি বাট আমরা তিনটার দিকে তিনটার স্কটে বের হবো সবার শেষে একটু ছবি টুবি তুলবো আরও কিছু সুন্দর ভিউ আপনাদেরকে দেখাবো এই হচ্ছে অবস্থা গান চলতেছে কপিরাইটে ধরে দিবে ভিতরে চলে যাই বেসিক্যালি সতর্ক থাকতে হয় খুব ইম্পর্টেন্ট না হলে এটা রাস্তায় আপনাকে অনেক ট্রাবল দিবে আজকে ব্যাগ বাধাটা ভালো হয়েছে কম্পেয়ার টু ঢাকা থেকে আসার সময়টা ছাড়া চলেন এবং আমাদের সাথে দেখা করার জন্য আমাদের পাহাড়ের রাজা মিস্টার শ্রাবণ ইজ হিয়ার এই কি রে ভাই পানি পড়ে কি এর তো পাইপ তো কি জানি পড়লো শ্রাবণ কি অবস্থা এই তো ভাই ভালো আছে শরীর ভালো হ্যাঁ মানে বাথরুম ব্যবহার করলে পানি পড়ে চল একটু নিচে নিয়ে যাই আপনাদেরকে নিচে নিয়ে দেখাই কারণ আমরা আমাদের রুম ছেড়ে দিছি এখন তাই লাগেজ তো বেঁধে ফেলছি হেলমেট টেলমেট গুলো নিচের রুমে রাখা আছে আমাদের দেলোয়ারের রুমে ভাইজার মুছতেছে হেলমেট ভাইজার ক্লিন হয়ে গেছে আমাদের সাইড ভাই খুব মজায় আছে সো লেট মি টেল ইউ দ্য স্টোরি হোয়াট হ্যাপেন ইজ ড্রোনটা ফ্লাই করছিলাম ফ্লাই করে যখন আমি ল্যান্ড করার চেষ্টা করি দ্যাট টাইম ইট ক্র্যাশড আমার কন্ট্রোলের বাইরে চলে গেছিলো ঘুরতে 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 ওই সাইডে চলে গেছে আমি জঙ্গলে গিয়ে পড়লে আই এম ফুল ডেড আমার ড্রোনটা শেষ হয়ে যাবে বাট আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় যতদিন ধরে ড্রোন চালাই যতটুকু অভিজ্ঞতা হয়েছে ব্যাড গুড এক্সপিরিয়েন্স থেকে পরে এটা 18-এর সাথে একটা বাড়ি খায় বাড়ি খাওয়ার পরে তারপরে যখন দেখি ড্রোনটা চলে যাচ্ছে আমি ড্রোনটার সাথে সাথে টার্ন অফ করে ফেলি ইঞ্জিন যে কারণে ড্রোনটা আস্তে আস্তে পাখা ঘুরতে 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 এই জায়গাটাতে যে ময়লার ওই সাইডে যে ইয়েটা ওই জায়গাটাতে গিয়ে পড়ে সো থ্যাঙ্কফুলি মাই ড্রোন ইজ অ্যাবসলুটলি ফাইন কিছু হয় না এই ড্রোনের একটু দাগ পড়ছে খালি এটা ব্যাপার না কোনো বাট ফিজিক্যালি কোনো ড্যামেজ হয় না এই ড্রোন দিস ইজ দ্য মেইন থিং এনিওয়েজ গাইজ বের হয়ে যাবো তার আগে অবশ্যই কিছু না কিছু তো হবে কী করবো জানি না এখনও সময় বাকি আছে দিন বাজা হ্যাঁ ভাই সময় এখন না দুপুর না সকাল আসলাম হালকা নাস্তা করবো বাট নাস্তা করার সিচুয়েশনটা হইলো না এখন বসে আছি চিম্বাল রেস্টুরেন্টে আলো করতে বোঝাই সালাই জানে যাই হোক চিম্বাল রেস্টুরেন্টে আসি এখানে একদম নামের অল্প একটু খাবার খাবো বিকজ বিফোর রাইড আপনি হেভি খাবার খাবেন না আপনার শরীরে আরও ক্লান্তি ধরে যাবে আর ট্যুর থেকে বের হওয়ার সময় অর্থাৎ বাড়ির দিকে যখন যাবেন তখন আপনি এমনিই ক্লান্ত থাকবেন সো অবশ্যই এনার্জেটিক কিছু খাবেন বাট অল্প কিছু খাবেন এটা আমি প্রেফার করি আমি জানি না অনেকের অনেক ধরনের ইয়ে হয় বাট আমাদের এখানে আমরা যারা আছি আমরা সবাই এই রুলসটা ফলো করে থাকি তো অল্প একটু খাবারের অর্ডার করলাম সেটাই খাবো এখন নোমান ভাই মেজাজ তো চরম খারাপ কেন খারাপ সেটা বলতে পারবো না বলতেও পারি
দেখি যেতে যেতে যদি মন চায় আজকে সম্পূর্ণ হোটেল নিয়ে নতুন একটা ব্লগ আসবে রনেশের চ্যানেলে यस এবং রাইডারস লাইফের চ্যানেলেও আসবে হ্যাঁ আমার চ্যানেলেও আসবে এখানে কি কি হোটেল আছে সেগুলো আমরা সব বলে দেব এবং এগুলোর এভারেজ প্রাইসগুলো আমরা জানাই দেব আপনাদেরকে তো আপনারা জন্য এখানে অনেক অপশনস আছে কোনো বিভ্রান্তিতে না পড়েন আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনার যেটা ভিউ ভালো লাগে সেটাই আপনি নিয়ে সার্চ দিয়ে আপনি দেখে আসতে পারবেন এক্স্যাক্টলি সাজেক ক্লাসিকটা আমার কাছে খুব ভালো লাগছে এরপরে আই ক্লাসিক ভালো আপনার ভিতরে আর কতগুলো আছে এক আছে গসিপ গসপেল গসপেল ওটা ভালো ওটা বারেক ভাইয়ের ওটা খুব ভালো তো ওই এখানে পাই নাই আরেকটা ছিল হচ্ছে আমরা যেখানে গেছিলাম ওটা সাজেক ক্লাসিক ছিল ওটা খুব সুন্দর ছিল তো আরো কিছু রিসোর্ট নিয়ে আসবো আমরা আসলে বিষয়টা হচ্ছে সাজেকে যখনই বাইকার্সরা আসি উই শুড ফলো সাম রুলস এখানে যেহেতু পাহাড়ি একটা অঞ্চল এবং এখানে পাহাড়িদের বেশ কিছু রুলস থাকে বাট অনেকেই আমরা জানি না যারা প্রথম আসি বাইকাররা স্পেশালি কারণ বাইকাররাই বহুবার আসে তো এই কারণে হচ্ছে আমাদের খাগড়াছড়ি ওয়াইসি থেকে শ্রাবণ এটাকে লিড দিয়ে একটা সুন্দর বোর্ডের মতন রেডি করছে যেখানে হচ্ছে গিয়ে সব ধরনের সেফটি প্রিকশনস এবং এইখানে আসলে বাইকারদের কী কী মেনটেন করা উচিত লোকাল মানুষদের সাথে কী ধরনের বিহেভ করা উচিত এই সব কিছুর একটা সচেতনমূলক বোর্ড তারা আয়োজন করেছে এবং এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে কোনো বাইকার কোনো রকম প্রবলেম ফেস করলে তারা এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের ওয়াইসি মেম্বার যারা আছে দে উইল গিভ দ্য লোকাল সাপোর্ট হিয়ার এই হচ্ছে অবস্থা খাবার জন্য অপেক্ষা করতেছি খাবার খেয়ে রওনা হয়ে যাব বাসার উদ্দেশ্যে ততক্ষণ সাথে থাকুন এনজয় করতে থাকুন রনেশ লেটস এক্সপ্লোর সামথিং নিউ এখন বের হয়ে যাবো ভাইয়া থাকো তাইলে দেখা হবে দোয়া রেখো জয় আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন সাজেকের 0 পয়েন্টে থেকে আমরা এখন একটা ছবি তুলবো ছবি তুলে বের হয়ে যাব একটু ওয়ার্ম আপ হয়ে নিচ্ছে কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবো স্কোয়াডও ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যে ঠিক আছে কি খবর কথাবার্তা বলো না ভাইয়াকে চিনো না তুমি আরেকদিন থাকতা তো ব্রা তোমাদের মনে রুম নিয়ে প্রবলেম হয়েছিল পরে আমার কাছেই ফোন আসছে পরে ফোন ধরে ওই যে নোমান ভাই ফোন ধরছে পরে ফোন ধরে বলছে যে এটা কি অবকাশ বলছে না আমি অবকাশ না আমি নোমান ওনার সাথেই কথা হয়েছে পরে তোমাদের রুম পাচ্ছিল না মনে হয় পরে তো পাইছো নাকি ঠিক আছে ভাই আজকে বেরোচ্ছো চলো আমরাও বেরোবো ওকে সাজেক থেকে বের হয়ে পড়তেছি খুবই হাই অ্যালটিটিউড থেকে নামতেছি অ্যাজ অলওয়েজ যেভাবে করে গিয়েছিলাম সেভাবে করেই নামছি খুব ভালো লাগলো কিছু ছোট ভাই ব্রাদারদের সাথে দেখা গেল প্রান্ত থটলার গ্রুপের ওদেরকে কালকে দেখেছিলাম কথা হয়নি পরে আজকে তো দেখা হয়ে গেল কথা বলে বেশ ভালো লাগলো প্রান্তর সাথে তো এই হচ্ছে রাস্তা সবসময় অনেকেই যাওয়া আসা করে যারা চেষ্টা করছেন বা আসতে যাচ্ছেন ভয়ের কিছু নেই ইঞ্জিন ব্রেকার নামবেন আমি কিন্তু পুরোপুরি 1 নম্বর গিয়ারে এখন 6000 আরপিএমে ইঞ্জিন ব্রেকে নামতেছি
এখানে ক্লাচ ইউ ক্যান নট ইউজ দ্য ক্লাচ অ্যাট এনি কস্ট ইউ ক্যান্ট ইউজ দ্য ক্লাচ একটু মেনটেন করবেন আরামসে নিয়ে যাবে গাড়ি তাড়াহুড়ার কিছু নাই ভয় পাওয়ার কিছু নাই ইঞ্জিনের সাউন্ড শুনেন সাউন্ড শুনলে বুঝতে পারবেন যে আসলে কি ঘটতেছে কি ঘটে যাচ্ছে সাইফ ভাই আছে আমার পেছনে চলুন সামনে যতবারই আসি যতবারই যাই ততবারই ভালো লাগে প্রিয় সাজেককে এবং সাজেকের এই মানুষগুলো সাজেকের এই রাস্তা সাজেকের এই আবহাওয়া এভরিথিং এবং যতবারই আসি ততবারই মনে হয় নতুন কিছু এবং ভালোবাসার প্রেমে পড়ে এমনভাবে হাবুডুবু খাই যে যেন চলে আসতে খুব কষ্ট হয় যে ইস চলে যাচ্ছি আরেকটা দিন থাকতাম আল্লাহর কাছে অশেষ সহমত আল্লাহ সব কিছু এখন পর্যন্ত ভালো হতে নিয়ে গেছেন আশা করি আমাদেরকে ভালোভাবে ঢাকা অবধিও পৌঁছে দিবেন আল্লাহ ছোট ছোট ছেলে মেয়ে স্কুল থেকে বের হয়ে বাসায় যাচ্ছে দৌড় প্রতিযোগিতা করছে তারা ওরে বাপ রে এটা বড় ছেলে এসে পড়ছে দেখি এই নুড়ি পাথর থেকে সাবধান বন্ধুরা এই নুড়ি পাথর থেকে সাবধান ভালো লাগতেছে যে অ্যাটলিস্ট রাস্তাটা খালি পেতেছি কোনো গ্যাঞ্জাম নাই কোনো কিছু নাই জানি না গ্যাঞ্জাম সামনে গিয়ে পাবো কি না পাওয়ার চান্সেস আর প্রেটি হাই বেশ ভারী ভারী ট্রাক যাচ্ছে কারণ এখান দিয়ে মজার বিষয় হচ্ছে বান্দরবন খাগড়াছড়ি বান্দরবন অ্যাকচুয়ালি নট খাগড়াছড়ি দেখেন কি স্টিপ ওয়াও বান্দরবনের জন্য এক চমৎকার বাইপাস রোড তারা ক্রিয়েট করতেছে যেটা পুরোপুরি পাহাড়ি রাস্তা দিয়ে আঁকা বাঁকা হয়ে বের হয়ে যাবে তো দ্যাট ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট বাংলাদেশ আর্মি এটার কাজ করছে হাঁচি আসতে চরম আলহামদুলিল্লাহ ইয়ারহামুকাল্লাহু ঠান্ডা লাগে গেল নাকি চলেন আস্তে আস্তে বেরোয় যাই সামনে দিকে আবার কথা বলবো এছাড়াও সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন সো কিপ ইন টাচ উইথ রমেশ ফর মোর এক্সাইটিং অ্যান্ড আপকামিং ভিডিওস দেখেন কি খাড়া রাস্তা খাড়া খাড়া ব্যাম্বু বাস সাইফ ভাই কই সাইফ ভাই অনেক নিচে এই রাস্তাটা ওয়ান অফ মাই ফেভারিটস সাইফ ভাই দেখা পাচ্ছি না প্রেশার পড়ে ইঞ্জিনে প্রেশার পড়ে বাট আপনি মেনটেন করলে ইটস ফাইন অ্যাবসলুটলি
বারবার ফিরে আসতে চাই ঠিক এরকম প্রকৃতিতে, উঁচু নিচু ঢালু পাহাড়, পাহাড় থেকে পড়ে আসা পানি। এবং মজার বিষয় হচ্ছে সাজেক থেকে বান্দরবনের উদ্দেশ্যে আর্মিরা কাজ করছে, যেটা অলরেডি বলেছি, এইটার জন্য আমি ভেরি এক্সাইটেড। ভালো একটা হিল ট্র্যাক্স রাইড হয়ে যাবে যদি এটা হয়ে যায়, আল্লাহ যদি ততদিনে বাঁচিয়ে রাখে, তৌফিক দান দেয়, ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আসবো। কাজ চলছে, আপনারা হয়তো আমার গোপ্রো ম্যাক্সের কোনো শটে হয়তো বা দেখে ফেলেছেন অলরেডি। চলো আস্তে আস্তে উঠি, আস্তে আস্তে উঠি, 3 নম্বর গিয়ার দিছি এই কারণে স্পিড কমে গেছে।